আমাকে একটা কোচি দেখে একটা ডাব দিন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া ওই যে ডাব থাকে না, ডাবের মধ্যে আঁশটা বেশি থাকে একটু, অনেক বেশি, আমাকে ওই রকম একটা ডাব দিন। হ্যাঁ হ্যাঁ হবে, আমি দিচ্ছি। আচ্ছা ওইটা পানি বেশি, তাই না ভাইয়া? এইটা না, আমাকে ওই যে ওইটা দিন। এইটা খাবেন? ওইটা তো পানি বেশি ছিল ভাইয়া। ওয়েট, এটাও না, আমাকে এই যে এইটা দিন, এইটা ভাইয়া। সরি, ওইটাও না। এই যে সব থেকে বড় ডাব, আমার বোধ হয় এইটাতে অনেক পানি বেশি হবে আর ওই শ্বাসও বেশি হবে। আচ্ছা ঠিক আছে। আমার হলো ওই যে ডাবের মধ্যে পানিটাও বেশি থাকতে হবে, আর পানিটা অবশ্যই মিষ্টি হতে হবে, আর ওই যে শ্বাস, ওইটা আমার খুব পছন্দ, ওইটা বেশি থাকতে হবে। আমার এমন একটা ডাব লাগবে। দেখেন ডাবের দোকানদার আমি, আমার উপর ছেড়ে দেন, আমি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনাকে দিচ্ছি, অসুবিধা নেই। ভাইয়া ডাব কত করে পিস? ডাব হচ্ছে 130 টাকা করে। 130? দুইটা ডাব কত আসে? দুইটা আসে 260 টাকা। 260 টাকা। কাজ কর ভাইয়া, আমাকে 4টা ডাব প্যাক কর। 4টা দিব? আচ্ছা ঠিক আছে। আও ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। আপনার এই পুরো ভ্যানে কত টাকার ডাব আছে? আচ্ছা পুরো ভ্যানে কত টাকা ডাব আছে এটা জেনে আপনি কি করবেন? দেখেন এমনি আমি একটু পড়তেছিলাম, আমাকে পড়তে দিন, কি লাগবে বলেন, আমি দিয়ে দিই, ঝামেলা যাক। ভাইয়া একটু বলেন না, আমার জানতে ইচ্ছে করতেছে যে আপনার এই পুরো ভ্যানে কত টাকার ডাব আছে। পুরো ভ্যানে ধরেন 130,000 টাকা ডাব আছে। আপনি এক কাজ করুন ভাইয়া, এই পুরো ভ্যানের ডাব আমাকে প্যাক করে দিন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি পুরো ডাব মানে এইগুলো দিয়ে আপনি কি করবেন এত ডাব দিয়ে? মানে এই সবগুলো ডাব নিয়ে আপনি ওখানে লাগিয়ে দিবেন, ওখানে আমি ভ্যান নিয়ে বসবো। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমার দোকানে ডাব নিয়ে এখানে ডাবের দোকান দিবেন? আমার তো ব্যবসা নষ্ট হয়ে যাবে, আপনি এরকমটা কেন করবেন? আমি এগুলো কেন করছি তার কারণ একটাই, আমি আপনাকে খুব পছন্দ করি, আর আমি আসলে আপনার হেল্প করতে চাই। ভাইয়া আপনি পড়াশোনা করেন? কি নিয়ে পড়াশোনা করছেন? আমি আসলে LLB নিয়ে পড়াশোনা করতেছি, আর এই দোকানটা আমার বাবার। আমার বাবা অসুস্থ, তো সেজন্য আমি দোকানে আসছি। আমার বাবার অনেক স্বপ্ন যে আমি একদিন অনেক বড় লয়ার হব, আমি আমার বাবার স্বপ্ন একদিন পূরণ করব। আচ্ছা আপনাকে আমি ডাব দিই। ভাইয়া আপনি একদিন অনেক বড় একজন লয়ার হবেন, দেখেন আমি আপনার জন্য দোয়া করছি। আর আপনার বাবার চিকিৎসার জন্য কত টাকা লাগবে? ওই অসুস্থ, আচ্ছা বাদ দিন না, আপনি এত কথা বলছেন, আমি আপনাকে ডাব দিচ্ছি। আচ্ছা ওয়েট, এই যে 1,20,000, এইটা হলো আজকের টাকা। আর আগামীকালকে যখন আবার ভ্যান নিয়ে বসবেন, আমি আগামীকালকে আবার 1,20,000 টাকা দিব, কেমন? বাহ ভালোই হয়েছে। আমি না এতদিন খুব টেনশনে ছিলাম যে আমি আমার বাবার চিকিৎসা আসলে কিভাবে করাবো, আমার পড়াশোনারও ক্ষতি হচ্ছিল। অনেক উপকার করলেন আপনি আমার, আপনার টাকা আমি একসময় শোধ করে দিব সব। ধন্যবাদ দিতে হবে না, আমি সব কিছু জানি আপনার ব্যাপারে। আর এই যে এতক্ষণ যা যা আপনি আমাকে বলছেন আমি সব কিছু জানি। আপনি LLB নিয়ে পড়াশোনা করছেন, আপনার বাবা এখানে ডাব বিক্রি করতো, আপনার বাবা অসুস্থ তাই আপনি এখানে বাবার পরিবর্তে আছেন, আমি সব কিছু জানি, কারণ আমি প্রতিদিনই আপনার বাবার কাছে আসি ডাব খেতে। আর একদিন আমি আপনাকে দেখি, আর সেদিনই আপনাকে আমার খুবই ভালো লাগে। আর যেদিন আমি জানতে পারলাম যে আপনি পড়াশোনা করছেন, পাশাপাশি বাবার এত সাহায্য করছেন, বাবা অসুস্থ তাই আপনি এই দোকানে এসে বসছেন, বলতে পারেন যে আপনার প্রতি ভালো লাগাটা আমার আরও বেড়ে গিয়েছে, লাইক আপনার প্রতি অ্যাট্রাকশনটা আরও বেড়ে গিয়েছে। এনিওয়ে আশা করি আপনি ভালো থাকবেন, আর ওই যে বললাম আপনি একদিন অনেক বড় লয়ার হবেন। আসি শুনুন, আপনি না আসলে অনেক ভালো, আমি কখনো ভাবিনি যে একটা মানুষ মানুষকে এভাবে উপকার করে। আমি এতদিন কি জানতাম জানেন, যে বড় লোকরা সবসময় গরিবদের ইগনোর করে, তাদেরকে কখনো পাত্তা দেয় না। আপনার চিন্তাভাবনা অনেক ভালো, আর এখন আমিও আপনাকে পছন্দ করতে শুরু করেছি, আপনার চিন্তাকেও আপনাকেও।